কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে তার আয়তন বলে। সমান আয়তনের এক টুকরো কর্ক আর এক টুকরা লোহার ওজন কি সমান? না, লোহা বেশি ভারী। এর কারণ হলো লোহার ঘনত্ব। তাই আয়তনে সমান হলেও যে বস্তুর ঘনত্ব বেশি সেটি ভারী এবং যার ঘনত্ব কম সেটি হালকা হয়। তাহলে ঘনত্বের সংখ্যা হিসেবে আমরা বলতে পারি কোনো বস্তুর এক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। অর্থাৎ এক ঘনমিটার আয়তনের লোহার ভরকে বলা হয় লোহার ঘনত্ব। ঘনত্ব কোনো বস্তুর একটি সাধারণ ধর্ম, মানে সব পদার্থেরই এই ধর্ম আছে, সবারই নিজস্ব ঘনত্ব আছে। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ প্রত্যেক বস্তুর উপাদান ভিন্ন ভিন্ন, তাই ঘনত্ব ভিন্ন ভিন্ন হয়। আবার তাপমাত্রা বাড়লে বস্তুর আয়তন বেড়ে যায়, এতে ঘনত্ব কমে। তাপমাত্রা কমে গেলে আয়তন কমে আসে, তাই ঘনত্ব বেড়ে যায়। ঘনত্বকে প্রকাশ করা হয় রো দিয়ে। তাহলে এম ভরের কোনো বস্তুর আয়তন ভি হলে রো ইকুয়াল এম বাই ভি ইকুয়াল বস্তুর ভর ভাগ বস্তুর আয়তন। যেহেতু ভরের একক কেজি এবং আয়তনের একক ঘনমিটার, অর্থাৎ ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। আমাদের চারপাশে আমরা বহুক্ষেত্রে ঘনত্বের ব্যবহার দেখতে পাই। বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়ানো হয়। এই বেলুনে থাকে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বাতাসের ঘনত্ব অপেক্ষা কম, তাই এই গ্যাস ভর্তি বেলুন খুব সহজে আকাশে উড়তে পারে। তাহলে আমরা জানলাম ঘনত্ব কী, এটি কীভাবে মাপা হয়, এর একক এবং ঘনত্বের কিছু বাস্তব ব্যবহারের উদাহরণ।